হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার এই মুহূর্তের ব্রেকিং নিউজ বন্ধুরা, সরকারিভাবে জিএনএম নার্সিং করার শেষ সুযোগ পাচ্ছ, তবে এটা কিন্তু wbjeeb অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু এটা কন্ডাক্ট করাচ্ছে না। এটা কারা কন্ডাক্ট করছে? এটা করাচ্ছে ইন্ডিয়ান অয়েল, যেটি কিন্তু ভারত সরকার, দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান আন্ডারটেকিং একটা কোম্পানি। এই কোম্পানির নাম তোমরা প্রায় প্রত্যেকেই শুনেছো বা অনেকে দেখেছো যে পেট্রোল পাম্পে দেখবে ইন্ডিয়ান অয়েল লেখা থাকে। তো সেই ইন্ডিয়ান অয়েল কোম্পানি থেকে কিন্তু এবার জিএনএম নার্সিংয়ের জন্য কিন্তু ফর্ম ছেড়ে দিয়েছে। এরা কিন্তু অলরেডি সেটা চলছে অ্যাপ্লিকেশন, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, কারা কারা যোগ্য এবং কীভাবে এটা মানে চলছে, ফর্মটা কীভাবে তোমরা ফিল আপ করবে, কী কী সিলেবাস আছে, কীভাবে সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, কতগুলো কী সিট রয়েছে এবং কোথায় পরীক্ষা হবে, সমস্ত বিষয় একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে বলবো এবং কী করে অ্যাপ্লিকেশন করবে সেটাও তোমাদের দেখাবো। এত কিছু করবে একটাই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও, ইচ্ছে আছে এই ভিডিওতে তোমার 2000 লাইক এনে দেবে, প্রচুর শেয়ার করো। তো প্রথমে দেখে দেখো, যারা তোমরা মানে আর্টসের স্টুডেন্ট তারাও অ্যাপ্লিকেশন করবে, যারা সায়েন্সের স্টুডেন্ট তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে। তার দেখো মূল যে জিনিসটা দেখে নাও যে বয়সসীমা, ঠিক আছে, এখানে লেখা আছে এইচএস কত কী পেতে হবে, কোন নাম্বার কী, সমস্ত কিছু লেখা আছে। আগে বয়সটা দেখিয়ে দিই, তারপর বলছি। দেখো এজ লিমিট, এজ লিমিটে বলছে যে মিনিমাম 17 ইয়ার্স, ঠিক আছে, যাদের 17 বছর কমসে কম, এবং ম্যাক্সিমাম 24 ইয়ার্স, মানে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং যাদের SC ST OBC আছে তাদের কিন্তু ছাড় থাকবে। দেখতে পাচ্ছ যে যাদের তোমার SC ST তাদের 5 বছর ছাড় আছে, এবং OBC নন ক্রিমিয়ার সার্টিফিকেট যাদের আছে তাদের 3 বছর ছাড় আছে। মানে তুমি ম্যাক্সিমাম যদি SC সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি কিন্তু 24+5 আরও কিন্তু 29 বছর পর্যন্ত, মানে 29 বছর তোমার লাস্ট ডেট, এবং যদি OBC থাকে তাহলে তোমার হচ্ছে 27 বছর লাস্ট ডেট, ঠিক আছে, বয়স পর্যন্ত তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার দেখো কতগুলো কি সিট রয়েছে, তো সিট রয়েছে মোট 30টা, ঠিক আছে, 30টা টোটাল সিট রয়েছে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এটা হবে, ঠিক আছে। তোমাকে ইন্ডিয়ান মানে একজন রেকগনাইজড এ হতে হবে, কী বলে রেসিডেন্স হতে হবে, ঠিক আছে। আর এইটা কিন্তু পুরোটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আসাম অয়েল ডিভিশন, অর্থাৎ আসাম রাজ্যে কিন্তু এই নিয়োগটা হবে, বা এই যে মানে ভর্তি প্রক্রিয়াটা সব হবে আসামে, ভারত পশ্চিমবঙ্গে কিন্তু নয়, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, এখানে কারা কারা এলিজিবল দেখো, প্রথমে বলে দিচ্ছি যে আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেট অনলি, অর্থাৎ যারা অবিবাহিত এবং যারা ফিমেল ক্যান্ডিডেট, মেল কিন্তু পারবে না, অর্থাৎ ছেলেরা কিন্তু পারবে না, শুধুমাত্র ফিমেলরাই পারবে, বিনামূল্যে। এখানে কিন্তু কোনো রকম কোনো টাকা নেওয়া হবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ফর্ম ফিল আপ করা শুরু করে পরীক্ষা দিতে পারবে, এবং পরীক্ষা দেওয়ার পর তোমরা যে সরকারি ট্রেনিংটা করবে, অর্থাৎ যেরকম ওয়েস্ট বেঙ্গলে যে সরকারি ট্রেনিংগুলো হচ্ছিলো ঠিক একই রকমভাবে কিন্তু এই আসামেও কিন্তু তোমরা এই ট্রেনিংটা করতে পারবে, ঠিক আছে। এবার দেখো যে এখানে কী কী দেখো, জিএনএমের জন্য এটা তো 3 বছর আমরা প্রত্যেকেই জানি, ঠিক আছে, মোড অফ সিলেকশন, ঠিক আছে, কী করে অ্যাডমিশনটা হচ্ছে। তো প্রথমে বলে দেখি যে দ্য স্টুডেন্ট অফ জিএনএম উইল বি অ্যাডমিটেড টু আসাম অয়েল স্কুল অফ নার্সিং হুইচ ইজ রেকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং, অর্থাৎ INC অ্যাপ্রুভড, এটাও কিন্তু লেখা রয়েছে যে এখানে কিন্তু যা ভুলে মানে ভয়ের কোনো ব্যাপার নয়। তো মূল পয়েন্টে আসি এবার, যে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কারণ এটা সব থেকে ইম্পর্টেন্ট। দেখো প্রথমেই লেখা আছে যে যারা ক্লাস 12 পাস করেছে, অর্থাৎ HS পাস, উচ্চ মাধ্যমিক পাস, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তারা তো পারবে, ঠিক আছে, ইংলিশে অন্ততপক্ষে 40% এবং প্রত্যেকটা সাবজেক্টে অ্যাগ্রিগেট যেহেতু আছে, অ্যাগ্রিগেট মানে প্রত্যেকটা সাবজেক্টে অন্ততপক্ষে 40% বা তার থেকে বেশি মার্ক্স পেতে হবে। এবার যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয়, অর্থাৎ আর্টস ব্যাকগ্রাউন্ড, তারা কি পারবে? তো দেখো লেখা আছে ক্লাস 12 পাস হতে হবে আর্টস ব্যাকগ্রাউন্ড, তো তার মধ্যে যারা ম্যাথামেটিক্স নিয়েছে, বায়োটেকনোলজি নিয়েছে, তারপরে ইকোনমিক্স নিয়েছে, পলিটিক্যাল সায়েন্স নিয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, বিজনেস সায়েন্স, বিজনেস স্টাডিজ, তারপরে দেখো অ্যাকাউন্টেন্সি, হোম সায়েন্স, সোশিওলজি, তারপর সাইকোলজি, ফিলোসফি, এবং ইংলিশ, ইংলিশটা কিন্তু অবশ্যই থাকতে হবে, অবশ্যই একটা কম্পালসারি সাবজেক্ট হিসেবে থাকতে হবে, তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আবার দেখো এখানে লেখা আছে ভোকেশনাল স্ট্রিম, এখানে কিন্তু ভোকেশনাল স্ট্রিম থেকেও আবার কিছু কিছু এরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এটা ব্যাপারটা আমি জানি না ভোকেশনাল ব্যাপারটা, তো তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে, যারা ভোকেশনাল স্টুডেন্ট তারা কিন্তু এই জিনিসটা একটু গুছিয়ে দেখে নেবে। লেখা আছে দেখো যারা ক্লাস 12 পাস ভোকেশনাল ANM আন্ডার CBSE বোর্ড, ঠিক আছে, তারা একমাত্র এখান থেকে এলিজিবল হবে। বাট মূল কথা হচ্ছে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড, তোমাদের যদি এই সাবজেক্টগুলো থাকে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং অবশ্যই ইংলিশটা অবশ্যই একটা প্রধান সাবজেক্ট হতে হবে, তবে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এবার এজ লিমিট তো বলেই দিয়েছি অলরেডি, রিল্যাক্সেশনও বলে দিয়েছি। এবার দেখো যে সিলেকশন মেথোডোলজি, অর্থাৎ কীভাবে এটা নিয়োগ হচ্ছে বা কী করে তোমরা ভর্তি হতে পারবে, দেখো পুরোটা লেখা আছে। তোমাদের কিন্তু এক্সাম হবে একটা, ঠিক আছে,
উড বি রিটেন টেস্ট, অর্থাৎ ওএমআর বেসড, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে, সিএমআর তোমার কম্পিউটার বেসড কিন্তু নয়, ঠিক আছে? এটা কিন্তু মানে ওএমআর শিটে তোমাদের পরীক্ষা দিতে হবে, এবং এর জন্য সময় দেওয়া আছে 120 মিনিট, অর্থাৎ কত, দু ঘন্টায় কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। এবার কত কী দেওয়া আছে দেখতে পাচ্ছ যে এবার পরীক্ষাটা কোথায় হবে সেটাও অনেকের প্রশ্ন। স্যার পরীক্ষাটা কি আসামে হবে? দেখো এটা এখনও পর্যন্ত জানা যায়নি, যতদূর মনে হচ্ছে যে আসামেই হবে, ঠিক আছে? যতদূর মনে হচ্ছে ফাইনাল মেডিকেল এক্সামিনেশন, তো এটা যাই হোক, মূল কথা হচ্ছে যে তোমাদের কিন্তু আসামেই সম্ভবত তোমাদের যেতে হবে, এবং এটা কিন্তু পরীক্ষা দিতে সম্ভবত। আর যদি কলকাতায় বা আলাদা আলাদা যে রাজ্যগুলো আছে সেখানে যদি হয়ে যায় ক্যাপিটালগুলোতে, তাহলে তো ভালোই হয়, কিন্তু আমার যতটুকু মনে হয় তো তোমরা কিন্তু আসামেই তোমাদের পরীক্ষা দিতে হবে। কী কী ডকুমেন্ট লাগছে এবং কী করে অ্যাপ্লিকেশন করবে সেটা তোমরা দেখে নাও। দেখো প্রথমে হচ্ছে ক্লাস টেনের যে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট লাগছে, SC ST OBC সার্টিফিকেট লাগছে, তারপর দেখতে পাচ্ছ যে ডায়াবেটিস কি ডিসএবিলিটি সার্টিফিকেট, যাদের মানে PWD রয়েছে তাদের জন্য কিন্তু এই সার্টিফিকেটটা দেখাতে হচ্ছে। তারপর দেখতে পাচ্ছ ক্লাস 10 এবং 12 মার্কশিট, ঠিক আছে, এগুলো লাগছে। বাকিগুলো দেখতে পাচ্ছ যে তোমার হচ্ছে এই এক্সামে যে কত কী CGPA আছে, অর্থাৎ তোমাদের পার্সেন্টেজ কত কী রয়েছে সেগুলো, এগুলো লাগছে। ইনকাম সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, ইনকাম সার্টিফিকেট লাগছে। তো এটা কার কাছ থেকে লাগছে, তো দেখো ইস্যুড অন আফটার মোটামুটি তোমার যে বিডিও স্যার যিনি আছেন বিডিও স্যারের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে। আর ক্যান্ডিডেটস সিকিং রিজার্ভেশন আন্ডার, আচ্ছা তোমরা যদি কেউ ডিগবয় মানে অ্যাকচুয়ালি অনেক থাকে না, অনেকে বাবা মা কিন্তু ওই ইন্ডিয়ান অয়েলে কাজ করে থাকে, তো তাদের কিন্তু একটা স্পেশাল, ওদের কিন্তু একটা রিজার্ভেশন থাকে, ঠিক আছে? তো সেটা আলাদা ব্যাপার, যাদের নেই তাদের কোনো কিছু করার দরকার নেই। এনি আদার সার্টিফিকেট অ্যাজ স্পেসিফাইড, যদি অন্য কোনো সার্টিফিকেট থাকে সেটাও লাগবে। তো এবার দেখে নিই যে কী করে তোমরা এখানে, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে, এখানে কিন্তু পড়া চলাকালীন তোমরা যখন পড়বে 3 বছর পড়বে, পড়া চলাকালীন কিন্তু তোমার স্টাইপেন্ডও পাবে, মানে একটা টাকাও পাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি পেইড কনসিলেটেড স্টাইপেন্ড পার মান্থ, প্রতি মাসেই তোমাদের কিন্তু মানে ফার্স্ট ইয়ারে দেওয়া হবে 2500 টাকা করে প্রতি মাসে, সেকেন্ড ইয়ারে দেওয়া হবে 2700 টাকা করে, এবং থার্ড ইয়ার দেওয়া হবে 2900 টাকা করে। সব কিছুই ঠিক আছে, এখানে কিন্তু কোনো ফর্ম ফিল আপে কোনো টাকাও লাগছে না, ঠিক আছে? এখানে দেখে নাও যে স্টাইপেন্ড, এখানে তোমাদের 1 বছর কিন্তু কাজও করতে হবে, এখানে লেখা আছে 1 ইয়ার তোমাদের কিন্তু ওখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ওরা কিন্তু নিয়েই নেবে, ঠিক আছে? তোমার যেহেতু এখান থেকে ফ্রিতে ট্রেনিং করছো, তোমাদের কিন্তু ওখানে 1 বছর তোমাদের ফ্রিতে সার্ভিস করতে হবে, এটা কিন্তু লেখাই রয়েছে। আরও এই বিভিন্ন ডিটেলস এখানে লেখা আছে, তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে? তো আমি আর নতুন করে কিছু বলছি না, এগুলো তোমরা একটু দেখে নেবে। এবার মূল পয়েন্ট আসি, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কারা কবে থেকে লাস্ট ডেট কবে। দেখো ডেট অফ ইস্যু এগুলো তো হয়ে গেছে শুরু, তো ওপেনিং হয়েছে 10/10/2022, অর্থাৎ শুরু হয়ে গেছে অলরেডি। তো লাস্ট ডেট হচ্ছে তোমাদের 30/10/2022, অর্থাৎ আর কিন্তু হাতে কয়েকটা দিন রয়েছে, আজকে সম্ভবত 23 তারিখ হয়ে গেল, তো হাতে মাত্র 4 দিনের মতো আছে, 7 দিনের মতো আছে। অবশ্যই যারা যারা ফর্ম ফিল আপ করা করে নেবে। রিটেন টেস্ট হচ্ছে তোমাদের 13/11/2022, সানডেতে পরীক্ষা হচ্ছে, এবং এখানে তোমাদের কিন্তু রিটেন টেস্টটা হবে, ঠিক আছে? কোথায় হবে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি, এবার যদি জানতে পারি আমি তোমাদের বলে দেবো ভিডিওতে, ঠিক আছে? তারপর দেখো পাবলিকেশন অফ রেজাল্ট, অর্থাৎ রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে, না রেজাল্ট প্রকাশিত হচ্ছে তোমাদের 17/11/2022, অর্থাৎ 4 দিনের মাথায় কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। তারপর তোমরা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের ডাক পাবে, এবং তারপর তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, এবং তারপর দেখতে পাচ্ছ অ্যাডমিশন হচ্ছে 28/11/2022, মানে 2022 তোমরা কিন্তু এই এই যে NTSC সেখানে কিন্তু ভর্তি হতে পারবে। এবার কী করে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন বা আবেদন করার মানে কী পদ্ধতি রয়েছে সেটা তোমরা দেখে নাও, এবং এটা কিন্তু পুরোটাই ফ্রি অফ কস্ট, মানে ফর্ম ফিল আপ করতে কোনো টাকাও লাগবে না। তো তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও, BSc নার্সিংয়ের জন্যও আছে, আমি GNMটা যেহেতু আলোচনা করি তো GNMটাই বলছি, তো অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিল আপের স্টেপটাও দেখে নাও। তো বন্ধুরা আমরা সরাসরি চলে এসেছি ইন্ডিয়ান অয়েলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে আসার পর, তোমরা কিন্তু এই যে লিঙ্কটা সেটা জাস্ট তোমরা আমার যে ডিসক্রিপশন বক্স আছে, ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই তোমরা কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে, এবং সেখান থেকেই তোমরা কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে পারবে। তো ফার্স্ট অফ অল তোমাদের এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে, যেহেতু তোমরা প্রথমবার এসেছো, তো তোমাদের রেজিস্টারে ক্লিক করতে হবে। তোমাদের নিজে নিজের নামটা লিখবে, আমি সাপোজ একটা লিখে দিচ্ছি, ঠিক আছে? তোমরা তোমাদের মতো করে লিখবে, আমি ধরো লিখলাম একজনের নাম, ধরো লিখলাম, ঠিক আছে? তোমরা তোমাদের মতো করে যেটা আছে অ্যাডমিট কার্ডে সেটা লিখবে, মোবাইল নম্বর তুমি তোমাদেরটা দিবে, আমি আমারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট যেটা সেটা তোমরা দেখে নাও, মেল আইডি তোমরা নিজের নিজেরটা দেবে, চলো পাসওয়ার্ড যেটা নিজের নিজের মনে হচ্ছে সেটা নিজের নিজেরটা দেবে। এগুলো অ্যাকচুয়ালি দেওয়ার পর তোমরা কিন্তু নিজেদের মতো করে বানিয়ে নেবে, ঠিক আছে?
এগুলো কিন্তু কাউকে বলবে না, এটা আমি জাস্ট আমার মতো করে দিলাম, তোমরা তোমাদের মতো করে দেবে, মানে পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করা যায় না। কিন্তু যেহেতু তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো, তো আমি তোমাদের বলে দিচ্ছি। তো এটা একবার লিখে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তো তোমরা এখানে যখন ক্লিক করবে তখন তোমাদের নাম এখানে চাইছে, নামটা তোমরা নিজে নিজেরটা দিয়ে দেবে। তারপর দেখো মোবাইল নাম্বার, তোমরা নিজে নিজের মোবাইল নাম্বারটা দেবে। এখানে আমি একটা সাপোজ লিখেছি, তোমার ইমেল আইডিটা এখানে দিয়ে দেবে। আর তারপর দেখো পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা তোমাদের নিজেদের ক্রিয়েট করতে হবে, অন্ততপক্ষে 8টা অ্যালফাবেট এবং একটা নিউমারিক হতে হবে অবশ্যই। তো সেই যে পাসওয়ার্ডটা দিলে সেটাই কিন্তু কনফার্ম পাসওয়ার্ডে তোমাদের আবার পুট করতে হবে, এবং এখানে এসে তোমাদের ক্যাপচা কোড হিসেবে এই যে লেখাটা আছে সেটা লিখে দেবে না, এটা কী করবে, এটা ক্যালকুলেশন করবে, ঠিক আছে, ক্যালকুলেট করবে। যেমন 5+1 লেখা আছে, মানে 1+5 লেখা আছে, তো তোমার কাছ থেকে হয়তো হলো 2+2 কত হলো, তো যেটা হবে সেটা লিখবে, ঠিক আছে। তো 5+1 যেহেতু 6 হয়, তো আমি এখানে লেখার পর রেজিস্টারে ক্লিক করব। তারপর তোমরা তোমাদের মতো করে করবে। আমি এখানে যেহেতু জাস্ট মিনিট আমি এখানে দেখে নিই একবার। বন্ধুরা এখানে আসার পর তোমাদের সঙ্গে সঙ্গে যখনই তোমরা ক্লিক করবে রেজিস্টারে, তখন তোমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে যেখানে ওটিপি ভেরিফিকেশন করা হবে। তো তুমি তোমার যে নাম্বারটা দিয়েছো ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে দেখবে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমাদের জাস্ট এখানে পুট করতে হবে, ঠিক আছে। পুট করার পর তোমাদের কিন্তু এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। তো আমি ওটিপিটা দিয়ে দিই, তারপর তোমাদেরকে বাকি বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করো, এখনও পর্যন্ত ওটিপিটা এলো না, তো মেবি কোনো টেকনিক্যাল ইস্যু হচ্ছে যার জন্য আসছে না। তো তোমরা একটু ট্রাই করবে, যদি তারপরও না হয় তো আমায় কমেন্ট করবে, আমি অবশ্যই পুরো ফর্ম ফিল আপ প্রসেসটা তোমায় দেখিয়ে দেবো এবং কী করে কী কী সিলেবাস থাকছে সেটা তোমায় দেখিয়ে দেবো। অবশ্যই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং অবশ্যই তোমাদের জন্যই যেহেতু এত কিছু, তোমরা অবশ্যই কমেন্ট করো। কিন্তু এই যে খবরটা দিলাম, এই যে খুশির খবরটা, এটার জন্য অবশ্যই কিন্তু 2000 লাইক চাই। তো প্রচুর লাইক এনে দাও, এবং যদি 2000 লাইক এনে দাও তাহলে কিন্তু আমি কালকের মধ্যেই তোমাদের আবার ভিডিও দিয়ে দেবো। তো অবশ্যই প্রচুর লাইক এনে দাও। তো ততক্ষণ জন্য প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।